আজ থেকেই রেশন কার্ডে লাল কালির দাগ দেওয়া শুরু করলো রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা যদি আপনার রেশন কার্ডেও লাল কালির দাগ পড়ে তাহলে আর আপনারা বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন না তো বন্ধুরা আপনারা যদি চান আপনার রেশন কার্ডে লাল কালির দাগ না পড়ে এবং আপনারা যেভাবে প্রতিনিয়ত বিনামূল্যে রেশন পরিষেবা পাচ্ছেন সেটি যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের প্রত্যেকে এই কাজটি করতে হবে যদি আপনারা এই কাজটি করেন তাহলে আপনার কার্ডটি বাতিল হবে না এবং আপনার রেশন কার্ডেও লাল কালির দাগ পড়বে না তো বন্ধুরা আপনাদের কোন কাজটি করতে হবে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের রোধা বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য রেশন তুলতে গিয়ে আপনার সঙ্গেও হতে পারে এমনই কিছু হ্যাঁ বন্ধুরা ইপস রেশন মেশিনে ফুটে উঠতে পারে এই বিষয় রেশন কার্ড হোল্ডারদের সতর্ক করতে তাই সামাজিক মাধ্যমে বার্তা দিল পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তর হ্যাঁ বন্ধুরা সম্প্রতি রাজ্যের রেশন কার্ড গ্রাহকদের নিয়ে টুইট করেছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট ওয়েস্টবেঙ্গল যেখানে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর বলেছে অবিলম্বে আধার কার্ডের সঙ্গে ডিজিটাল রেশন কার্ড যোগ করতে ইতিমধ্যেই রাজ্য জুড়ে সেই কার্ড সংযুক্তিকরণের পথেই হাঁটছে খাদ্য দপ্তর হ্যাঁ বন্ধুরা কি দেখবেন মেশিনে এই বিষয়ে একটি সচেতনামূলক বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তর রাজ্যের তরফে বলা হয়েছে রেশন তোলার সময় ই পস রেশন মেশিনে লাল কালিতে নাম ফুটে উঠলেই বুঝবেন আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো নেই সেই ক্ষেত্রে বাড়িতেই আধার লিঙ্ক মোবাইল নাম্বারের মাধ্যমে রেশন কার্ড যুক্ত পারবেন এছাড়াও বাংলার সহায়তা কেন্দ্র রেশন দোকান ও পরিদর্শকের অফিসে গিয়ে এই কাজও করতে পারবেন তো বন্ধুরা মেন কথা হলো আপনারা যদি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক না করান বা মোবাইল নাম্বারে যুক্ত না করান তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি লাল কালির দাগ দেওয়া হচ্ছে এবং আপনারা সেই লাল কালির দাগের রেশন কার্ডের কোনো বিনামূল্যে রেশন পরিষেবাই পাবেন না তো অতএব আপনাদের সবাইকে কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং আধার লিঙ্ক করাতে হবে যদি আপনারা না করান তাহলে অবশ্যই আপনারা খাদ্য দপ্তরের অফিসে যাবেন সেখান থেকে করতে পারবেন বাংলার সহায়তা কেন্দ্র থেকে করতে পারবেন এবং রোশন যে দোকান রয়েছে সেই রেশন ডিলারের দোকানে গিয়েও কিন্তু আপনারা এই কাজটি করাতে পারবেন হ্যাঁ বন্ধুরা এছাড়াও আবারও দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেই দুয়ারে সরকার ক্যাম্পেও আপনারা নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কও করাতে পারবেন এছাড়াও আপনারা আধার কার্ডের যে ত্রুটি রয়েছে অর্থাৎ আধার কার্ডের রেশন কার্ডের যুক্তকরণের যে ফর্ম রয়েছে মোবাইল নাম্বার যুক্তকরণের যে ফর্ম রয়েছে সেই ফর্মও আপনারা ফিল করে আবারও জমা দিলেই কিন্তু সেই সমস্ত লিঙ্ক আপনারা করতে পারবেন রেশন কার্ডের ভুল সংশোধন থেকে শুরু করে এক জায়গা থেকে অন্য জায়গা ট্রান্সফার থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা পনেরোই ফেব্রুয়ারি থেকে যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানেও আপনারা করিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন রেশন কার্ডের সঙ্গে আপনাদের প্রত্যেকেরই কিন্তু আধার কার্ডের লিঙ্ক করাতে হবে মোবাইল নাম্বারে লিঙ্ক করাতে হবে যদি আপনারা না করেন তাহলেই কিন্তু আর আপনারা বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন না আপনার রেশন কার্ডের লাল কালির দাগ দেওয়া হবে খাদ্য দপ্তরের তরফ থেকে এবং আপনার রেশন কার্ডটি বাতিল করে দেওয়া হবে তো অবশ্যই যারা রেশন বিনামূল্যে নিচ্ছেন এবং আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার নেই দ্রুত কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন